ওয়েলকাম টু নিউ ক্লাস তোমরা যারা এএনএম এবং জিএনএম এর এন্ট্রান্স এক্সাম দেবে তোমাদের জন্য প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ বেসিক টু অ্যাডভান্স যত ধরনের কোশ্চেন হয় সেই ধরনের কোশ্চেন অ্যান্সার আমি আলোচনা করছি আজকে এভারেজ চাপটা অর্থাৎ গড় চাপটা থেকে যে সকল কোশ্চেন পরীক্ষায় আসতে পারে সেই ধরনের কোশ্চেন অ্যান্সার আলোচনা করব তোমরা যাতে ম্যাথ থেকে দশের দশ নম্বর খুব অনায়াসেই তুলতে পারো সেই জন্য আমি বেশ টু অ্যাডভান্স এবং যত ধরনের কোশ্চেন হয় এবং যত ধরনের কোশ্চেন পরীক্ষায় আসতে পারে সেই সকল কোশ্চেন অ্যান্সার আলোচনা করছি তোমরা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটি করো তোমরা যদি আমাদের থেকে গাইড বুক বা সাজেশন বুক নিতে চাও ডেসক্রিপশন চেক করো ওখানে একটা লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কে ক্লিক করে তোমরা এই বুকটি পার্সেস করতে পারবে এই বুকটি সম্পূর্ণ পিডিএফ আকারে বানানো হয়েছে পেমেন্টের পরে তোমাদের ইমেলে কিন্তু এই পিডিএফটি চলে যাবে আজকে গড় থেকে অর্থাৎ এভারেস্ট থেকে যে সকল কোশ্চেন আলোচনা করব। সেই সকল কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা তোমরা যদি এর আগের ক্লাস না দেখে থাকো অবশ্যই দেখে নাও ওখানে কনসেপ্ট ওয়াইজ আমি হচ্ছে ক্লাস করেছি এবং কিছু কিছু কোশ্চেন পরীক্ষায় আসার সম্ভাবনা সেগুলোও আলোচনা করেছি আজকে কোন কোন কোশ্চেন পরীক্ষায় আসতে পারে সেই সকল কোশ্চেন নিয়ে আলোচনা করছি দেখো প্রথম কোশ্চেন আছে প্রথম একান্নটি স্বাভাবিক সংখ্যার গড় ছাব্বিশ হলেই বাহান্নটি স্বাভাবিক সংখ্যার গড় কত অলরেডি এখানে দেওয়া আছে প্রথম একান্নটি স্বাভাবিক সংখ্যার গড় ছাব্বিশ আমি কালকে একটা ফর্মুলা বলেছিলাম যে স্বাভাবিক সংখ্যার গড় বার করার জন্য একটা ছোটো রুলস যাচ্ছে তোমরা এক দুই তিন এইভাবে যোগ না করে একটা রুলস প্রয়োগ করতে পারো সেটা হচ্ছে এন প্লাস ওয়ান বাই টু এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার গড়ের রুলস বা বিজোড় সংখ্যা দুটো রুলস কিন্তু একটাই এখানে দেখো একান্ন স্বাভাবিক সংখ্যার গড় ছাব্বিশ দেওয়া আছে আচ্ছা তুমি প্রয়োগ করে দেখো এই রুলসটা কাজ করছে কি না দেখো এন প্লাস ওয়ান এখানে এনের মান কত একান্ন একান্ন প্লাস ওয়ান বাই টু কত হচ্ছে বাহান্ন বাহান্ন বাই দুই কাটাকুটি করলে কত হচ্ছে দু এর চার দু ছয় বারো ছাব্বিশ হচ্ছে মানে এই ফর্মুলা ঠিক আছে এই ফর্মুলাতে এটা চলে আসছে ঠিক আছে এটা আর করার দরকার নেই আমি জাস্ট চেক করে দেখালাম যারা এরা আগের ক্লাসটা দেখো নি তোমাদের জন্য এটা করলাম যারা ক্লাসটা দেখেছ তারা কিন্তু অনাসেই বুঝতে পেরেছে দেখো এবারে বলেছে প্রথম বাহান্নটি স্বাভাবিক সংখ্যার গড় নির্ণয় করতে এক দুই তিন এইভাবে যোগ করব কি করব না আমরা একটা রুলস পেয়েছিলাম সেই ফর্মুলাটা আমরা প্রয়োগ করে দেবো এখানে উত্তর চলে আসবে তাহলে এখানে আমরা কি ফর্মুলা প্রয়োগ করব এন প্লাস ওয়ান বাই টু এই ফর্মুলাটা প্রয়োগ করব কারণ স্বাভাবিক সংখ্যা বা বিজোড় সংখ্যার গড় বার করার জন্য এই একটাই রুলস বা ফর্মুলা আমরা ব্যবহার করা শিখে গেছি অলরেডি এন ওয়ান মানে কি বাহান্ন প্লাস ওয়ান বাই টু এবার এটাকে আমি যোগ করে কাটাকুটি করে দেব বা ভাগ করে দেব দিলে উত্তর চলে আসবে বাহান্ন যুক্ত এক কত হচ্ছে তেপান্ন ভাজিতক দুই দু দুয়ে চার এক পাঁচ তেরো দু ছয় বারো এক তেরো এক এখানে দশমিক দিয়ে শূন্য নিলাম দু পাঁচে দশ কাটাকুটি হয়ে গেল আমরা এটা ভাগ করে পেলাম ছাব্বিশ দশমিক পাঁচ তাহলে উত্তর কত হবে উত্তর হবে এটাই টোয়েন্টি সিক্স পয়েন্ট ফাইভ এটাই হবে উত্তর বুঝতে পেরেছ খুবই ইজি অঙ্ক একটু ঘুরিয়ে দেওয়া আছে এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় দেয় কিছু কিছু কোশ্চেন পরীক্ষায় আসতে পারে আমি সেই ধরনের কোশ্চেন আলোচনা করছি তোমরা এই কোশ্চেনগুলো অবশ্যই খাতায় নোট ডাউন করবে কারণ এখান থেকে কিন্তু কোশ্চেন তুলে দিতে পারি এর পরের কোশ্চেনে আমরা যাব পরের কোশ্চেন দেখো এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষায় দেয় দেখো তিনটি সংখ্যার দ্বিতীয়টি প্রথমটির দ্বিগুণ তৃতীয়টি দ্বি তৃতীয়টি তিন তিনগুণ এইখানে কিন্তু একটু লেখা আছে এই লেখাটা তোমাকে বাংলা ভাষায় লেখা থাকবে এবং তোমাকে বুঝতে হবে তিনটি সংখ্যা তৃতীয়টি প্রথমটির দ্বিগুণ তৃতীয়টি দ্বিতীয়টি তিনগুণ আমরা এক্স ধরে করে নেবো তাহলে কিন্তু খুব সহজেই পেয়ে যাব আমরা যদি প্রথম সংখ্যা প্রথম সংখ্যা এক্স ধরি তাহলে আমাকে দ্বিতীয় সংখ্যা কত ধরতে হবে প্রথমটির দ্বিগুণ বলেছে প্রথমটি কত এক্স তাহলে দ্বিতীয়টি কি হবে দ্বিতীয়টির দ্বিগুণ মানে কি দুই গুণ দ্বিতীয়টি তাহলে হবে টু এক্স আর তৃতীয়টি হবে দ্বিতীয়টির তিন তাহলে তৃতীয়টি হবে দ্বিতীয়টির তিন গুণ দ্বিতীয়টি কত টু এক্স ইন্টু তিন গুণ তিন গুণ করে দিলাম তাহলে কত হচ্ছে সিক্স এক্স এইটা যদি বার করে নিতে পারো এই ভাষাটা পড়ে তুমি কিন্তু অনায়াসেই উত্তরটা করতে পারবে যেভাবে বলেছে ওইভাবে আমি জাস্ট বার করলাম এখানে দেখো প্রথমটি এক্স ধরেছি প্রথমটি দ্বিগুণ বলেছে টু এক্স দ্বিগুণ যেহেতু মানে দুই গুণ আর তৃতীয়টি দ্বিতীয়টির তিন গুণ এই জন্য দ্বিতীয়টি টু এক্স পেয়েছিলাম তার সঙ্গে তিন গুণ করে দিয়েছি এবারে বলেছে সংখ্যা তিনটির গড় তিরিশ সংখ্যা তিনটির গড় তিরিশ মানে কি এক একটা সংখ্যা তিরিশ করে আসছে তাহলে মোট কত কতগুলো সংখ্যা হচ্ছে মোট সংখ্যা তাহলে হচ্ছে তিন গুণিতক তিরিশ তিন গুণিতক তিরিশ কেন করলাম কারণ এক একটা সংখ্যা তিরিশ করে তিরিশ 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 অর্থাৎ তিরিশ 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 নব্বই হবে সেটা আমরা গুণ করে বার করে নেব তিরিশ দিনে নব্বই বুঝতে পেরেছ গুণ করে পেয়ে গেলাম তিরিশ 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 যোগ না করে সরাসরি গুণ করে নব্বই পেয়ে গেছি এবারে বলেছে সংখ্যাগুলি কী কী সংখ্যাগুলো কী কী তোমাকে বার করতে বলেছে দেখো এই যে পরপর প্রত্যেকটা সংখ্যা মোট টোটালটা আমি নব্বই পেয়েছি নব্বই পেয়েছি তো তাহলে এগুলো আমরা যোগ করে সমান চিহ্ন দিয়ে যদি নব্বই করি তাহলে এক্সের মান পেয়ে যাবো আর এক্সের মান পেয়ে যাওয়া মানে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যার যে মান সেটা আমরা পেয়ে যাব কারণ আমরা এক্স ধরেছি প্রত্যেকটা ধ্রুবক আছে দেখো এক্স প্লাস টু এক্স প্লাস সিক্স এক্স ইজিক্যাল টু নব্বই তাহলে এটা যোগ করো যোগ করলে কী হবে থ্রি এক্স নাইন এক্স মানে এক্স টু এক্স যোগ করলে হয় এক্সের সঙ্গে টু এক্স যোগ করলে হয় থ্রি এক্স যুক্ত সিক্স সমান নাইন এক্স ইজিক্যাল আর এক্স হবে এক্স ইজিক্যাল টু নব্বই বাই নয় নয় দশে নব্বই আমরা কত করে পেয়েছি এক্সের মান আমরা পেয়েছি দশ পরে কী বলেছে সংখ্যাগুলি কী কী সংখ্যাগুলো কোনগুলো তোমাকে বার করতে বলেছে তাহলে এক্সের মান যদি দশ হয় কালারটা চেঞ্জ করি এক্সের মান আমরা কত পেয়েছি এক্সের মান আমরা অলরেডি পেয়ে গেছি দশ তাহলে টু এক্সের মান কী হবে টু এক্সের মান দশের সঙ্গে দুই গুণ হবে কারণ দ্বিগুণ দশ গুণিতক দুই সমান দশ দু কুড়ি আর হচ্ছে তৃতীয় সংখ্যাটা তাহলে কত হবে তৃতীয় সংখ্যাটা হবে টু এক্স ইন্টু থ্রি কারণ দ্বিতীয়টির তিন গুণ দ্বিতীয়টি আমরা কত পেয়ে গেছি কুড়ি পেয়েছি তাহলে কুড়ির সঙ্গে আমরা কী করবো কুড়ির সঙ্গে আমরা তিন গুণ করবো কুড়ি তিনে ষাট এটাই হবে উত্তর কুড়ি হবে দশ হবে এবং ষাট হবে এটাই হবে উত্তর বুঝতে পেরেছ এর পরের কোশ্চেনে আমরা যাব এর পরের কোশ্চেন দেখো আটজন ব্যক্তির গড় ওজন আড়াই কেজি করে বৃদ্ধি পায় যখন পঁয়ষট্টি কেজি একজন ব্যক্তি পরিবর্তে আরেকজন নতুন ব্যক্তি যোগদান করে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসে আটজন ব্যক্তির গড় ওজন আড়াই কেজি করে বৃদ্ধি পেয়ে গেছে তাহলে আটজনের কত কেজি বৃদ্ধি পেয়েছে প্রত্যেকের যদি দু পয়েন্ট টু পয়েন্ট ফাইভ করে কেজি করে বেড়ে যায় প্রত্যেকের যদি আড়াই কেজি করে বেড়ে যায় তাহলে প্রত্যেকের যদি আড়াই কেজি করে বেড়েছে আটজনের কত বেড়েছে সেটা তোমাকে প্রথমে বার করে নিতে হবে তাহলে আটের সঙ্গে টু পয়েন্ট ফাইভ গুণ করো কত হবে পঁচিশ হাজে দুশো আর দশমিকের জন্য একটার পরে দশমিক তাহলে আমরা পেয়েছি কুড়ি দশমিকের পরে শূন্যের কোনো মূল্য নেই সেই জন্য আমরা কত পেয়ে গেছি কুড়ি পেয়েছি তাহলে আটজন ব্যক্তির গোড় ওজন কত পেয়ে কত বেড়েছে টোটাল আটজনের কুড়ি কেজি ও কুড়ি কেজি ওজন বেড়ে গেছে কখন বেড়েছে যখন পঁয়ষট্টি কেজি ওজনের একজন ব্যক্তির পরিবর্তে একজন নতুন ব্যক্তি এসছে মানে পঁয়ষট্টি কেজি ওজনের একজন ব্যক্তি ছিল তার পরিবর্তে একজন ব্যক্তি এসছে তবে সবার কুড়ি কেজি বেড়েছে সবার মিলে কিন্তু বেড়েছে কুড়ি কেজি নতুন ব্যক্তির ওজন কত তাহলে এখানে আমি খুব অনাসে উত্তর করে নিতে পারি পঁয়ষট্টি কেজি ওজনের একজন ব্যক্তি ছিল তার সঙ্গে তাহলে কুড়ি কেজি যে ওয়েটটা বেড়েছে সবার তার হচ্ছে তার যোগ করে দিলে বেরিয়ে যাবে কারণ কুড়ি কেজি বেশির জন্য সবার আড়াই কেজি করে বেড়েছিল সবার আড়াই কেজি করে কেন বেড়েছিল যখন নতুন ব্যক্তি এসেছিলো তার ওয়েট নিশ্চয়ই বেশি এই জন্য বেড়েছিল আড়াই কেজি করে তাহলে যে ব্যক্তিরা চলে গেছে তার ওজন কত ছিল পঁয়ষট্টি কেজি ছিল তার পরিবর্তে যে ব্যক্তিরা এসেছে তার ওয়েট নিশ্চয়ই বেশি ছিল এটা তাহলে যোগ করে দিলে টোটাল যে ওজনটা যে ব্যক্তিরা নতুন এসছে তার ওয়েটটা বেড়ে যাবে তার ওয়েটটা আমরা পেয়ে যাব পাঁচ ছয় দুই আট তাহলে নতুন যে ব্যক্তি এসেছিলো তার ওয়েট কত তার ওয়েট পঁচাশি কেজি অর্থাৎ যার সঙ্গে পরিবর্তন হয়েছে তার থেকে কুড়ি কেজি বেশি তাহলে সঠিক অ্যান্সার হবে পঁচাশি কেজি অপশান ডি হবে সঠিক অ্যান্সার খুব অনায়াসেই তোমরা করতে পারবে এবং কম সময়ে করতে পারবে যেভাবে বললাম আটজনের বেড়েছে আড়াই কেজি করে সেই জন্য আটজনের মোট টোটাল কত কেজি বেড়েছে আমরা বার করে নিয়েছি তারপর দেখো পঁয়ষট্টি কেজি যে ব্যক্তিটা ছিল সে চেঞ্জ হয়ে আরেকজন ব্যক্তি এসছে তাহলে যে চেঞ্জ হয়েছে তার ওয়েট কত ছিল পঁয়ষট্টি কেজি ছিল এবং যার জন্য বেড়েছে যত কেজি বেড়েছে সেটা আমরা যোগ করে দিতে আমরা পেয়ে গেলাম যে নতুন ব্যক্তি এসে তার ওয়েটটা কত আমরা অনায়াসেই পেয়ে গেলাম তিন লাইনে উত্তর কিন্তু তোমরা পেয়ে যাবে ঘাবড়ানোর কোনো দরকার নেই বুঝতে না পারলে আমি আবারও বোঝাবো পরীক্ষার আগে পর্যন্ত যত ধরনের কোশ্চেন হয় আমি কিন্তু তোমাদের বোঝাবো তোমরা অবশ্যই আমাদের সঙ্গে থাকো যারা ক্লাসে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো এর আগে অনেকগুলো ক্লাস করেছি সেই সব ক্লাস করো তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট তোমরা অবশ্যই এই ক্লাসগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করো এর পরের কোশ্চেন এই কোশ্চেনটি দেখো এগারোটি সংখ্যার গড় ছয় এগারোটি সংখ্যা তাদের গড় ছয় মানে প্রত্যেকটা ছয় ছয় করে তাহলে যদি প্রত্যেকটি সংখ্যাকে সাত দিয়ে গুণ করা হয় তাহলে নতুন সংখ্যাটির গড় কত এগারোটি সংখ্যার কর ছয় তাহলে টোটাল যে সংখ্যাটা তার কত আমরা পেয়ে যাব কি করতে হবে এগারোর সঙ্গে আমরা ছয় গুণ করতে হবে কারণ এতক্ষণ আমি বলে এসেছি কীভাবে গড় বার করতে হয় গড় বার করতে হলে তোমাকে মোট যে টোটাল সেটা তোমাকে বার করে নিতে হবে তাহলে আমি মোট বা টোটালটা বার করার জন্য কী করব এগারোর সঙ্গে ছয় গুণ করবো কারণ প্রত্যেকটা সংখ্যা ছয় করে এগারো ছয় ছেষট্টি পেয়ে গেছি যদি প্রত্যেকটি সংখ্যাকে সাত দিয়ে গুণ করা মানে প্রত্যেকটা সংখ্যা প্রত্যেকটা সংখ্যা তো কত জানা নেই তার টোটাল আমরা পেয়ে গেছি ছষট্টি প্রত্যেকটা সংখ্যাকে সাত দিয়ে গুণ করা হয় মানে কি মানে আমরা যে টোটালটা পেয়েছি তার সঙ্গে আমরা যদি সাত গুণ করে দিই তাহলে আমরা গুণ করলে কত সেটা আমরা পেয়ে যাবো তাহলে গুণ করে দিই ছশতে বয়াল্লিশে দুই হাতে চার ছশতে বয়াল্লিশ বয়াল্লিশ চারে ছেচল্লিশ চারশো বাষট্টি পাচ্ছি তাহলে আমরা চারশো বাষট্টি পেয়ে গেলাম এবারে বলেছে নতুন সংখ্যাগুলির গড় কত নতুন সংখ্যাগুলির গড় এগারোটি সংখ্যার গড় ছয় যদি প্রত্যেকটি সংখ্যাকে সাত দিয়ে গুণ করা হয় তাহলে নতুন সংখ্যাটির গড় কত তাহলে নতুন যে সংখ্যা গড় কত হবে সেটা তুমি অনায়াসেই বার করে নিতে পারবে কারণ গড় বার করতে হলে মোট টোটাল বার করতে হয় টোটাল আমরা পেয়ে গেছি এখানে সাত গুণ করতে বলেছিল। আমরা এই জন্য সাত গুণ করেছি প্রথমে টোটাল পেয়েছি তারপরে সাত গুণ করেছি এবার এটার গড় আমরা বার করব তাহলে টোটাল গড় করার জন্য কি করতে হয় মোটকে যে সংখ্যাগুলো থাকে তা দিয়ে ভাগ করতে হয় আমরা খুব অনাসেই করে দেবো এগারো ভাজিতক চার ছয় দুই এগারো চারে চুয়াল্লিশ চার দুই ছয় বাইশ থাকছে এগারো দুয়ে বাইশ তাহলে উত্তর কত হচ্ছে উত্তর পাচ্ছি আমরা বয়াল্লিশ ফর্টি টু তাহলে সঠিক অ্যান্সার হবে অপশান ডি ফর্টি টু বুঝতে পেরেছ খুব ইজি অঙ্কগুলো যেভাবে বলবে গড়ের অঙ্ক সেভাবেই করবে উত্তর অনার্সেই করে নেবে কারণ গড়ের অঙ্ক থেকে তোমরা অবশ্যই একটা কোশ্চেন কমন পাবে এবছর নতুন সিলেবাস গড় থেকে কিন্তু একটা কোশ্চেন অবশ্যই দেবে এই ছিল আজকে গুরুত্বপূর্ণ এভারেজ অর্থাৎ গড় থেকে কয়েকটি অঙ্ক যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা এই ধরনের কোশ্চেন যদি কোশ্চেন হার্ড হয় তবেই আসে হলে কিন্তু এই ধরনের কোশ্চেন আসে না তোমরা যারা ক্লাসগুলো করলে অবশ্যই এই ক্লাসগুলো প্র্যাকটিস করো এর আগে আমি অনেকগুলো ক্লাস করেছি সেগুলো প্র্যাকটিস করতে থাকো যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো